শ্রাবণ মাস, অর্থাৎ জুলাই আগস্ট মাস। মহাদেব ভক্তদের কাছে এটি বিশেষ পবিত্র মাস। এই মাসের সোমবারগুলি আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ ভারতীয় পুরাণ মতে সোমবার হল মহাদেবের দিন। এই সময় মহাদেবের মন্দিরগুলিতে অনেক ভিড় হয়। আমরা তো অনেক শিব মন্দিরেই যাই, কিন্তু সেই মন্দিরগুলোর মধ্যে লুকিয়ে থাকা রহস্য কি আমরা জানি? তো চলুন, শ্রাবণ মাসে এই পবিত্র সময় জেনে নিই কয়েকটি রহস্যময় শিব মন্দিরের কথা আমাদের চ্যানেল হিস্ট্রি অফ মিস্ট্রির সাথে। তারকেশ্বর মন্দির। মহালিঙ্গার্জন গ্রন্থে লেখা আছে, ঝাড়খণ্ডে বৈদ্যনাথ বক্রেশ্বর স্থৈবচ, বীরভূমৌ সিদ্ধিনাথ রারোচ তারকেশ্বর। পশ্চিমবঙ্গে মহাদেবের মন্দিরগুলির মধ্যে সবচেয়ে জাগ্রত এবং জনপ্রিয় স্থান এটি, যেখানে এই শ্রাবণ মাসে প্রচুর তীর্থযাত্রীরা আসেন বাবা তারকেশ্বরের মাথায় জল ঢালতে। কিন্তু এই মন্দির স্থাপনের পিছনে লুকিয়ে আছে অনেক রহস্য। প্রাচীনকালে বিষ্ণুদাস নামে এক ভক্ত অযোধ্যা থেকে হুগলিতে বসবাস করতে আসেন, কিন্তু তাকে সেখানকার স্থানীয় লোকেরা মেনে নেননি। এই বঞ্চিত অবস্থায় তিনি মনে প্রাণে তার ইষ্ট দেবতা ভগবান শিবকে ডাকেন। তার কিছুদিনের মধ্যেই তিনি দেখতে পান যে পার্শ্ববর্তী জঙ্গলের একটি নির্দিষ্ট স্থানে গরুরা প্রত্যেক দিন তাকে দুধ দিতে আসে। আর তারপরেই বিষ্ণুদাস স্বপ্নদেশ পান যে এই স্থানটিতেই রয়েছে শিবমূর্তি। তারপরেই সেখানে 1729 সালে নির্মিত হয় এই আটচালা মন্দির। শিব মন্দিরের উত্তরে রয়েছে একটি পুকুর, যেটি দুধ পুকুর নামে পরিচিত। এই পুকুরে ডুব দিয়ে সকল পুণ্যার্থী বাবা তারকেশ্বরের মাথায় জল ঢালেন। স্তম্ভেশ্বর মহাদেব। ভারতে অবস্থিত ধর্মীয় স্থানগুলির মধ্যে অন্যতম এবং অস্বাভাবিক একটি স্থান হল স্তম্ভেশ্বর মহাদেব মন্দির। স্তম্ভেশ্বর মহাদেব মন্দিরটি গুজরাট রাজ্যের কাবি কাম্বুই শহরে অবস্থিত। এটি 150 বছরের পুরনো শিব মন্দির। শিবকে উৎসর্গকৃত এই মন্দিরটি আরব সাগরের তীরে অবস্থিত। এই মন্দিরটিকে ঘিরে রয়েছে এক অজানা রহস্য। রহস্যটি হল এই মন্দিরটির উচ্চ জোয়ারের সময় সমুদ্রের জলে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে যায়, এবং যখন জলের স্তর নেমে আসে তখন আবার উপস্থিত হয়। ভারতীয় পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান কার্তিক এই শিবলিঙ্গকে স্থাপন করেছিলেন। তারকাসুরকে হত্যা করার সময় তিনি দোষী বোধ করেছিলেন, কারণ অসুরটি তার বাবা ভগবান শিবের ভক্ত ছিলেন। সুতরাং কার্তিক নিজের পাপ মুক্ত করার জন্য এই মন্দিরটির এখানে তৈরি করেছিলেন। তবে আজ পর্যন্ত জোয়ারের সময় মন্দিরটি বিলুপ্ত হয়ে যাওয়ার রহস্য উদ্ঘাটন করা যায়নি। কিন্তু একটি ভালো ব্যাপার হল এই মন্দিরের মহাদেব প্রকৃতির কাছে দুবার জল পান। অচলেশ্বর মহাদেব মন্দির। অচলেশ্বর মহাদেব মন্দির রাজস্থানের ধোলপুরে অবস্থিত। শিবের এই মন্দিরটিতে প্রতিদিন দিনে 3 বার নিয়ম করে শিবলিঙ্গের রং বদলায়। তবে এই শিবলিঙ্গটির মধ্যে আলাদা কিছু নেই, অন্যান্য শিবলিঙ্গের মতোই একটি সাধারণ, কিন্তু তাও এটি অসাধারণ। সকালের শিবলিঙ্গের রং হয় লাল, দুপুরের রং হয় গেরুয়া, এবং শিবলিঙ্গটি রাত্রে কালো রং ধারণ করে। শিবলিঙ্গটির এই দিনে 3 বার রং বদলানো দেখতে জড়ো হয় হাজার হাজার ভক্তরা। বিজ্ঞানীরা এই রং বদলানোর কারণ খোঁজার জন্য অনেক গবেষণা করেছেন, তবে কোনো কারণ খুঁজে পাননি। বিজলি মহাদেব মন্দির। এই শিব মন্দিরটি খুব বেশি জনপ্রিয় না হলেও এর মধ্যে লুকিয়ে আছে অনেক অজানা রহস্য। এই হিমাচল মহাপ্রদেশের কুল্লুর উপত্যকার একটি পর্বতের শীর্ষে 8000 ফুট উচ্চতায় অবস্থিত। জানা গেছে যে হিন্দু ধর্মকে পুনরুদ্ধার করার জন্য শঙ্করাচার্য নিজেই এটি নির্মাণ করেছিলেন। এই মন্দিরটি যে স্থানে অবস্থিত সেখানে প্রতি 12 বছর অন্তর শিবলিঙ্গের উপর মহাকাশীয় বজ্রপাত হয় এবং মন্দিরের শিবলিঙ্গটি দ্বিখণ্ডিত হয়ে যায়।
তারপরে ভক্তরা এই শিবলিঙ্গটিকে মাখন ও ছাতু দিয়ে জুড়ে দেন। সবচেয়ে অবাক করা বিষয়টি হল কিছু সময়ের পর শিবলিঙ্গটি পুনরায় প্রাকৃতিক আকারে দৃশ্যমান হয় এবং ভাঙ্গনগুলি নিজেরাই অদৃশ্য হয়ে যায়। মহাকালেশ্বর মন্দির মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অবস্থিত ভারতের সবথেকে বিখ্যাত মহাকালেশ্বর মন্দির, যেখানে বিরাজ করে আছেন মহাকাল। মহাকালেশ্বরের মূর্তিটিকে দক্ষিণামূর্তিও বলা হয়, কারণ এই মূর্তি দক্ষিণ দিকে মুখ করে রয়েছে। এই মূর্তিটির বিশেষত্ব হল তান্ত্রিক শিবনেত্র প্রথাটি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একমাত্র মহাকালেশ্বরই দেখা যায়। মহাদেবের মূর্তিটি মহাকাল মন্দিরের গর্ভগৃহের উপর স্থাপিত। আমরা সকলেই শুনেছি মহাদেব চন্দনে সন্তুষ্ট হন না, তিনি সন্তুষ্ট হন ভস্মে। যেহেতু এটি একটি তন্ত্রসিদ্ধ পীঠ, তাই এখানে প্রতিদিন ভোরে জুনা আঁকড়া সন্ন্যাসীদের দ্বারা চিতাভস্ম আরতি বা ভস্মারতি হয়। হ্যাঁ, ঠিক শুনেছেন, সদ্য নির্বাপিত চিতা থেকে ভস্ম সংগ্রহ করে কাপড়ে বেঁধে শঙ্খ, নাকারা, ডুমরুর গুরুগম্ভীর শব্দে মন্দির কম্পিত করে চলে শিবের আরতি। সমগ্র ভারতে বা সমগ্র পৃথিবীতে ভস্ম দিয়ে শিবের আরতি আর কোথাও হয় না। এখানকার শিবের মহাস্নান ও সাজ দেখবার মতো। পবিত্র শিপ্রা নদীর জল দিয়ে স্নান করিয়ে চন্দন, অগরু ও পুষ্প দিয়ে মহাকালকে সাজানোর পর পঞ্চপ্রদীপ, পঞ্চকর্পূর, দীপ, শঙ্খ, বস্ত্র, চামর ও পুষ্প দিয়ে নিত্য এক ঘন্টা আরতি চলে। শিবরাত্রি উৎসবের দিন মন্দিরের কাছে একটি বিশাল মেলা বসে। অমরনাথ মন্দির। মহাদেবের মন্দিরের কথা শুনলেই আমাদের প্রথমে মাথায় আসে অমরনাথ, কেদারনাথ ও বৈদ্যনাথের কথা। এই তিনটি স্থান ভারতের আলাদা আলাদা রাজ্যে অবস্থিত হলেও এই স্থানগুলি একত্রিতভাবে উচ্চারিত হয়। অমরনাথ জম্মু কাশ্মীরে অবস্থিত। এটি হিন্দুদের একটি পবিত্র তীর্থস্থান, যেটি মূলত একটি গুহা যার চারিদিক বরফাবৃত পাহাড় দিয়ে ঘেরা। এই মন্দিরের সবচেয়ে অবাক করা বিষয়টি হল এখানকার শিব ঠাকুরটি বরফের। গুহার ভিতরে জল চুয়ে চুয়ে পড়ে আর সেই জল জমে শিবলিঙ্গের আকার ধারণ করে। প্রচলিত আছে যে বহুকাল আগে ভৃগুমুনি শিবকে এখানে দেখতে পেয়েছিলেন। তারপর থেকেই অমরনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন লক্ষ লক্ষ মানুষ। পুরাণে জানা যায় শিব ঠাকুর পার্বতীকে সৃষ্টির রহস্য বোঝাতে নির্জনে এই পাহাড়ের গুহাটি নির্বাচন করেন এবং অমরনাথ যাত্রা করার আগে শিব তার ষাঁড়, নন্দী, তার শিরস্ত্র চন্দ্র, বায়ু, অগ্নি, জল, মৃত্তিকা এবং সর্বকুলকে আলাদা আলাদা স্থানে রেখে এসেছিলেন, যাতে কেউ হরপার্বতীর খোঁজ না পায়। বৈদ্যনাথ মন্দির। ভারতের ঝাড়খণ্ড রাজ্যে দেহঘরে অবস্থিত বৈদ্যনাথ মন্দির। এই মন্দিরটির তৈরির পিছনে রয়েছে পৌরাণিক অনেক ইতিহাস যা রাবণের সঙ্গে যুক্ত। পুরাণ মতে রাবণ এখানে মহাদেবকে খুশি করার জন্য তপস্যা করেছিলেন। তখন তিনি তার 10টি মাথা একটি একটি করে কেটে যজ্ঞের আগুনে আহুতি দিয়েছিলেন। এতে মহাদেব সন্তুষ্ট হয়ে আহত রাবণকে সুস্থ করে তুলতে এসেছিলেন। মহাদেবের যেহেতু এই স্থানে রাবণকে বাঁচাতে এসেছিলেন, তাই তিনি এখানে বৈদ্যনাথ হিসাবে পূজিত, কারণ বৈদ্য অর্থাৎ চিকিৎসক, আর মহাদেব এখানে চিকিৎসকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। কেদারনাথ মন্দির। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলায় গাড়োয়াল হিমালয় পর্বতশ্রেণীর গ্লেশিয়ারের উপর কেদারনাথ শহরের মন্দাকিনী নদীর তীরে অবস্থিত এই কেদারনাথ মন্দিরটি। এটি হিন্দুদের একটি পবিত্র তীর্থক্ষেত্র যেখানে স্বয়ং মহাদেব বিরাজমান। এখানকার তীব্র শীতের জন্য মন্দিরটি কেবলমাত্র এপ্রিল মাসের শেষ থেকে কার্তিক পূর্ণিমা অবধি খোলা থাকে। শীতকালের কেদারনাথ মন্দিরের মূর্তিগুলিকে 6 মাসের জন্য
উখি মঠে নিয়ে গিয়ে পুজো করা হয়। কেদারনাথ মন্দিরে যাওয়ার জন্য কোনো সড়ক পথ নেই। 2013 সালে 16 এবং 17 জুন কেদারখণ্ড ঘটে যাওয়ায় প্রলয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের আগে গৌরীকুণ্ড থেকে 14 কিলোমিটার পথ পাহাড়ি চড়াই করে ট্রেকিং করে মন্দিরে যেতে হতো। মহাভারতেও কেদারনাথ মন্দিরের কথা উল্লেখ করা রয়েছে। কথিত আছে পাণ্ডবরা এখানে তপস্যা করে শিবকে সন্তুষ্ট করেছিলেন। লিঙ্গরাজ মন্দির। লিঙ্গরাজ মন্দিরটি ভুবনেশ্বরের বৃহত্তম একটি মন্দির, যার উচ্চতা 55 মিটার। রাজা যযতি কিশোরী এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এই মন্দিরটি শিব এবং বিষ্ণুকে একত্রে উৎসর্গ করে তৈরি করা হয়েছে, তাই এই মূর্তিকে হরিহর মূর্তিও বলা হয়ে থাকে। বিশাল উঠোনের অভ্যন্তরে প্রধান মন্দির ও তার সঙ্গে রয়েছে ভোগমণ্ডপ, যজ্ঞশালা এবং নাট্যশালার 4টি অংশ। লিঙ্গরাজ মন্দিরটির রহস্যের বিষয় হল এটি যখন সমাপ্তির দ্বারপ্রাপ্তে ছিল তখন ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর উপস্থিতি অনুভব করা হয়েছিল। কদুমলেশ্বরম মন্দির। ব্যাঙ্গালোরের মহেশ্বরম শহরে অবস্থিত কদুমলেশ্বরম মন্দিরটি, এটি দ্রাবিড় শৈলের স্থাপত্য শৈলীতে নির্মিত একটি বিস্ময়কর এবং ব্যাঙ্গালোরের অন্যতম বিখ্যাত মন্দির। এই মন্দিরটি দক্ষিণমুখী নন্দী নামেও পরিচিত। মন্দিরের ভিতরে বেশ আকর্ষণীয় কিছু কার্যাবলী রয়েছে, যেমন নন্দীর মুখ থেকে প্রবাহিত জল। এই জল নন্দীর মুখ থেকে সরাসরি শিবলিঙ্গের ওপর প্রবাহিত হয়, যাকে বলা হয় কল্যাণী। এছাড়াও মন্দিরের ভিতরে একটি ছোট্ট জলের সন্ধান পাওয়া গেছে, তবে জলের উৎস এখনো পর্যন্ত জানা যায়নি। শ্রাবণ মাসের এই পবিত্র সময় মহাদেবের এই মন্দিরগুলির অজানা কিছু তথ্য জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরকমই কিছু অজানা তথ্য জানতে আমাদের ভিডিওগুলিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।